আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি ফারিফ ফাতিমা। অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগের পর ডিমের দামে স্বস্তি ফিরলেও সবজি সহ বেশ কিছু নিত্যপণ্যে অস্বস্তিতে ভোক্তারা। দামের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। গত দু তিন দিনের ব্যবধানে ডিম সহ কয়েকটি পণ্যের দাম অবশ্য কমেছে। ডজন প্রতি ডিম বিক্রি হচ্ছে 145 টাকায়। আগের সপ্তাহের তুলনায় কয়েকটি সবজির দাম কমলেও বাজারে এখনও বেশিরভাগ শাকসবজির দাম চড়া। প্রায় সব সবজি 60 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। দাম বেড়ে ব্রয়লার মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকায়, আর সোনালী মুরগির দর 320 টাকা কেজি। দু একদিন আগে ছিল লাল ডিম 160 টাকা ডজন, বর্তমানে চলতেছে আপনার 145 টাকা ডজন আর কি। সরকার এবং যারা ব্যবসায়ী মহল আছে তাদের সম্মিলিত প্রচেষ্টা আমার মনে হয় বাজারে কন্ট্রোলে আসবে। এখন এমন দাম বাড়ছে মুরগি, মানুষ মুরগি কিনেই না। যাই খামার আছে এগুলো সব সিন্ডিকেট খামার, সব বড় কোম্পানি। পেঁপে 40 টাকা কেজি আছে, যেমন পটল 70 টাকা কেজি, ভেন্ডি 60 থেকে 70 টাকা কেজি, কাঁচামরিচ বর্তমানে 280 টাকা কেজি, আর বেগুনটার দাম কিছুটা এখনো কমে না, কারণ বেগুন এখনো পরপুর আমদানি হয় নাই। এই মুহূর্তে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আমাদের জানাবেন যে বাজারে নিত্যপণ্যের দাম নিয়ে কি বলছে ক্রেতা ও বিক্রেতারা? ফাতিমা, ধন্যবাদ আপনাকে। আসলে বাজারে নিত্যপণ্যের দাম কিন্তু দিনে দিনে বেড়ে চলছে। গত সপ্তাহে যেমনটি জানিয়েছেন, এই সপ্তাহে কিন্তু বিশেষ করে ব্রয়লার মুরগি কেজি প্রতি 20 টাকা বেড়ে 190 টাকায় দাঁড়িয়েছে। অপরদিকে কাঁচামরিচ কিন্তু 100 টাকা কমলেও আলুর দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে কেজি প্রতি আরও 5 টাকা, এবং আদার দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। এছাড়া যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু অপরিবর্তিত রয়েছে। আমি খোঁজ নিয়েছিলাম বরিশালের অন্যান্য যে বাজারগুলোতে, সেখানে কিন্তু গরুর মাংস 730 থেকে 750 টাকা হারে, 750 টাকা থেকে 780 টাকা হারে বিক্রি করছে। অপরদিকে খাসির মাংস কিন্তু একই দামে রয়েছে। আর কাঁচা শাকসবজি যে বিষয়টি আপনি জানবেন যে বরিশালে কিন্তু উৎপাদন হয় এই শাকসবজির, কিন্তু বরিশালে কিন্তু দাম বৃদ্ধি। আমরা দোকানিদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে শাকসবজির উপর প্রভাবটা পড়ে তখনই যখন সার কীটনাশক থেকে শুরু করে বিভিন্ন যে তাদের পরিবহন ব্যবস্থা এগুলোর দাম বাড়ার কারণে তারা আসলে এই যে সাধারণত শাক সবজির দাম আসলে তারা কমাতে পারছে না। যেহেতু সামনে শীত, শীতের মৌসুমে যেই পরিমাণে শাকসবজি, এখনই ইতিমধ্যে লাল শাক উঠেছে বরিশালের বাজারগুলোতে, কিন্তু লাল শাকের কিন্তু বরিশালের মুটি প্রতি প্রায় 50 টাকা বিক্রি হচ্ছে, যেটি কিন্তু বরিশালে এই দামটা কিন্তু অসামঞ্জস্য। তবে আমরা ডিমের দোকানে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে বেলা 12টার পরপরই তাদের সিদ্ধান্ত হবে, কিছুটা দাম কমতে পারে, তবে সেটিও হয়তো বা হালি প্রতি 1 থেকে 2 টাকা। আর ডিমের দাম কিন্তু এখনো অপরিবর্তিত রয়েছে। সেই পাইকারি বাজারে এখনো 52 টাকা বিক্রি হচ্ছে পোলট্রি মুরগির ডিম, এবং খুচরো বাজারে কিন্তু 55 থেকে 56 টাকায় বিক্রি হচ্ছে, তবে এই দামটি হয়তো বা কিছুটা কমতে পারে। আর হাঁসের ডিম, আপনি জানবেন যে বরিশালে কোনো সরকারি হাঁসের খামার নেই, সুতরাং এই ডিমগুলো কিন্তু ভোলা এবং খুলনা থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থান থেকে আমদানি করা হয়, সুতরাং এই দামটি কমবে সেটি এখন পর্যন্ত তারা বলতে পারছে না। আর ইতিমধ্যে আমরা বাজার মনিটরিং যারা করে অর্থাৎ ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে গতকালকে তারা বাজার মনিটরিং করেছেন কাঁচামরিচের উপরে, তবে এর পরবর্তী ডিম থেকে শুরু করে অন্যান্য দ্রব্য সামগ্রীর উপরে তারা অভিযান পরিচালনা করবেন। তবে বরিশালবাসী এখন বলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে যদি বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে না আনতে পারে তাহলে সাধারণ খেটে খাওয়া মানুষের একদম না বিশ্বাস, অর্থাৎ তারা খেতে পারবে কিনা সেটি এখন সন্দেহের বিষয়। ফাতিমা, বরিশাল থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সবশেষ তথ্য। ধন্যবাদ। আওয়ামী লীগ সরকারের গড়া সিন্ডিকেটের কারণেই দ্রব্যমূল্য লাগামহীন, এমন অভিযোগ করে সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর শেরেবাংলা নগরের চিন্ময়ত্রী সম্মেলন কেন্দ্রে দলটির রুকন সম্মেলনে এই আহ্বান জানান তিনি। অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা সরকার ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছিল অভিযোগ করে জামায়াত আমির বলেন, আওয়ামী বর্বরতা থেকে অবুঝ শিশুরাও রেহাই পায়নি। স্বৈরাচারের পরিণতি দেখে আমি এবং আমরা সবাই যেন এখান থেকে শিক্ষা নেই। এ পথে যারাই আসবে, এ পথে যারাই হাঁটবে, তাদের জন্য ধ্বংস এবং অপমান অনিবার্য। সারা দেশে বেশ কয়েক ঘন্টা ব্ল্যাকআউট কর্মসূচি পালনের পর কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। বৃহস্পতিবার রাতে পল্লী বিদ্যুৎ সমিতি বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ও এজিএম আব্দুল হাকিম এবং এজিএম মোহাম্মদ শাহা উদ্দিন স্বাক্ষরিত বার্তায় এসব তথ্য জানায়। বার্তায় জানানো হয়, শতভাগ গ্রাহক সেবা ও বিদ্যুৎ সরবরাহ চালু রেখে বিভিন্ন দফায়
15 দিন কর্মবিরতি পালন করা হয় কিন্তু গঠনমূলক ও শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পল্লী বিদ্যুৎ সমিতির 24 জন কর্মকর্তাকে চাকরিচ্যুত মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও গ্রেফতার এবং কিছু কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ দেয় পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর প্রেক্ষিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয় পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মাহফুজ আলমের অনুরোধে কর্মসূচি স্থগিত করেছে পল্লী বিদ্যুৎ সমিতি দেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনার প্রেতাত্মারা বিভিন্ন জেলায় বিদ্যুৎ শাটডাউন কর্মসূচি হাতে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের রজত জয়ন্তী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এই অভিযোগ করে তিনি বলেন স্বৈরাচারের হিংস্র থাবা থেকে দেশ এখনো মুক্ত নয় আওয়ামী লীগের দস্যুরা ক্রমাগত নাশকতা চালিয়ে যাচ্ছে পতিত স্বৈরাচার যেন আর ফিরে আসতে না পারে সেজন্য গণতান্ত্রিক সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রিজভি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় সারা দেশে 8 জনের মৃত্যু হয়েছে এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 1100 জন মৃতদের মধ্যে একজন শিশু একজন পুরুষ ও 6 জন নারী সবচেয়ে বেশি মৃত্যুবরণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 4 জন বাকিদের মধ্যে চট্টগ্রাম বিভাগ 1 জন ঢাকা বিভাগে 1 জন এবং ঢাকা উত্তর সিটিতে 2 জন মৃত্যুবরণ করেছেন এ নিয়ে চলতি বছরের মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 234 জনে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় রক্ত পরীক্ষা দিছে ফার্মেসি ডাক্তারে রক্ত পরীক্ষা করে আর কি ধরা পড়ছে ডেঙ্গু সর্ব শরীরে ব্যথা আর জ্বর মুক্তিতে আর শরীর একেবারে দুর্বল বিশাল দুর্বল শরীর আর মাথা ঘুরেন দিচ্ছে জ্বর শরীর ব্যথা তারপরে ডেঙ্গু হয়ে গেছিল এখন কালকে রাত্রে আসছি কিন্তু জ্বরটা এখন নাই শরীর ব্যথাটাও নেই এখন মোটামুটি কালকে থেকে আজকে একটু সুস্থ আছি আমি 10 তারিখে আসছি মানে ট্রিটমেন্ট ভালোই চলতেছে কিন্তু জ্বর আমার কমতেছে না সরকার পতনের পর থেকে একটা সিধাও মশা নিধক যে ঔষধ এটা কিছু দেয় না এই মুহূর্তে রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম রফিকা ডেঙ্গুর কি কি উপসর্গ নিয়ে রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছে এছাড়া চিকিৎসকরা সেখানে কি বলছেন ফাতিমা আসলে দিন যতই যাচ্ছে ততই কিন্তু সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে শুধু রাজধানী না রাজধানীর বাইরেও কিন্তু সারা দেশেই আসলে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে শিশু থেকে বয়োবৃদ্ধ সবাই আমি এখন রয়েছি ডিএনসিসি কোভিড হাসপাতালে এই হাসপাতালে এখন 153 জন রোগী ভর্তি রয়েছেন এবং সেই 153 জন রোগীর ভিতরে কিন্তু 31 জন শিশুই ভর্তি রয়েছেন আমরা এখানকার যে চিত্র এসে দেখেছি সেটি হচ্ছে 5 থেকে 8 বছর বয়সী শিশুরাই কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে আমরা এবং যেটি ইতিমধ্যে জানতে পেরেছি যে গত 24 ঘন্টায় কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 1 জন শিশু মারা গেছে এবং আমরা এই বছর যে ডেঙ্গুতে মৃত্যুর যে হার আমরা দেখছি সেক্ষেত্রে কিন্তু একটি বিষয় আমরা লক্ষ্য করছি যে নারী এবং শিশুই কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বছর বেশি মৃত্যু হচ্ছে উপসর্গের ব্যাপারে আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি গত বছর যে উপসর্গগুলো নিয়ে এসেছিল চিকিৎসা রোগীরা এবছরও কিন্তু সেই একই রকম এর আগে আসলে দেখা গেল শুধু জ্বর নিয়ে ভর্তি হতো পরবর্তীতে হয়তো ডেঙ্গু ধরা পড়তো কিন্তু আমরা গত বছর এবং এই বছর যে চিত্রটি দেখছি জ্বরের সঙ্গে সঙ্গে শরীর ব্যথা এবং অনেক সময় পাতলা পায়খানা হচ্ছে আবার অনেক সময় দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে শরীর দুর্বল কিন্তু জ্বর নেই তারপরও দেখা গেছে হাসপাতালে এসে যখন রক্ত পরীক্ষা করছে তখন ডেঙ্গু ধরা পড়ছে চিকিৎসকরা যেটি বলছেন যে জ্বর হোক শরীর ব্যথা হোক বা পাতলা পায়খানা হোক সাথে সাথে যেন মানুষ হাসপাতালে যায় সে পরামর্শ দিচ্ছেন বিশেষ করে আমরা এবার যে চিত্র দেখছি যে ঢাকার বাইরে ছড়িয়ে পড়েছে যেহেতু ডেঙ্গু ঢাকার বাইরের মানুষের একটি প্রবণতা বেশি লক্ষ্য করা যায় জ্বর হলেই তারা আশেপাশের ফার্মেসি বা সেখান থেকে ওষুধ খেয়ে থাকেন চিকিৎসকের কাছে কিন্তু তারা সাধারণত যান না সেক্ষেত্রে এই ধরনের কাজ করলে ডেঙ্গুতে মৃত্যুর ঝুঁকি বেড়ে যাবে বলে বলছেন আর ঢাকাতে এই হাসপাতালে কিন্তু শুধু ঢাকার রোগী নয় ঢাকার বাইরে থেকে প্রচুর সংখ্যক রোগী আসছে এবং
তারা এখান থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। রোগীরা যেটি অভিযোগ করছেন সেটি হচ্ছে ঢাকা, ঢাকার বাইরের সব জায়গায় একই চিত্র, সেটি হচ্ছে কোথাও আসলে সেইভাবে মশা নিধনের যে কার্যক্রম সেই কার্যক্রমটি চলছে না। বিশেষ করে সরকার পতনের পর আসলে জনপ্রতিনিধিরা কোথাও তেমন নেই এবং এই কারণে কিন্তু যে মশা নিধন যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু একেবারে ভেঙে পড়েছে। আগে যেখানে মাসে দু একবার মশার ওষুধ ছিটানো হতো সেখানে এখন সপ্তাহ একদিন মশার ওষুধ ছিটানো হচ্ছে না বলে রোগী এবং রোগীর স্বজনরা আমাদেরকে অভিযোগ করছেন। তো ফাতিমা, এই ছিল ডিএনসিসি হাসপাতাল থেকে আমার কাছে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ অবস্থা। ধন্যবাদ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সঙ্গীত যোদ্ধা, সুরকার ও সঙ্গীত পরিচালক সুজয় শ্যাম মারা গেছেন। গেল রাত 2:50 দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল 78 বছর। বরেণ্য সঙ্গীত শিল্পীর মৃত্যুর খবর গণমাধ্যমকে জানিয়েছেন মেয়ে রূপা মঞ্জুরি শ্যাম লিজা। তিনি গণমাধ্যমকে বলেন, 2018 সাল থেকে তার বাবা ক্যান্সারে ভুগছিলেন, চিকিৎসা চলছিল। গত জুনে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। সব মিলিয়ে শরীর একেবারেই ভালো যাচ্ছিল না। গত 24 সেপ্টেম্বর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে ভর্তি করা হয়। মধ্যাহ্ন সংবাদ পর্যন্ত সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 12:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।